Subscribe now and press the bell icon. Never miss an update. Hello, বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো সুজনস ড্রিম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমরা চলে আসছি বঙ্গবন্ধু শেখ মুজিব 2020 যে কুইজ প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল তো সেটা 10 মার্চ পর্যন্ত চলবে তো আজকে হচ্ছে 4 জানুয়ারি 2021 তো আজকের সঠিক উত্তর আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে প্রমাণ সহ তাই ভিডিওটা না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমাদের কুইজের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে প্রিয় নামের একটা অ্যাপস ডাউনলোড করতে হয় এবং এটাতে একটা অ্যাকাউন্ট খুলতে হয় সো অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে সেই ভিডিওটার লিংকটি ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করে দেয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং অ্যাকাউন্ট করতে পারেন মোবাইল নাম্বারটা কিভাবে ভেরিফিকেশন করবেন ঠিকানা কিভাবে দিবেন প্রোফাইল পিকচার কিভাবে দিবেন সর্বমোট আসলে অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় সেটাই কিন্তু ওই ভিডিওতে দেখানো হয়ে গেছে তো আজকে আমি দেখাবো 4 জানুয়ারি 2021 এর সঠিক উত্তরটি তো এই দেখেন প্রিয় সফটওয়্যারে আসার পর এরকম ইন্টারফেস আসলে এই ক্লোজ একটা আমরা জাস্ট ক্লিক দিব সো ক্লোজে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে মূলত কুইজের অ্যানসার দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট থাকার পর আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন সো এই জায়গায় ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের কুইজটি এইখানে শো করতেছে সো দেখেন একটা কথা না বললেই নয় এখানে হচ্ছে প্রতিদিন প্রায় 90 থেকে 94,000 লোক এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে এবং এই এতগুলো লোকের মধ্যে থেকে 100 জনই পায় সেরা পুরস্কার ঠিক আছে সো এই 100 জন বিজয়ীর প্রথম 5 জন অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এই প্রথম 5 জন পাবে 5টি স্মার্টফোন এবং বাদবাকি সবাই অর্থাৎ ফার্স্ট থেকে 100তম পর্যন্ত সবাই পাবে 100 জিপি করে মোবাইল ডাটা বোনাস ওকে সো দেখেন আজকের যে প্রশ্ন সেই প্রশ্নটা আমি পড়তেছি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা আছে লেখাটা আমি পড়তেছি সঙ্গে থাকবেন ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় ছয় দফার মূল বক্তব্য ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান দুটি পৃথক ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা থাকবে সরকারের কর শুল্ক ধার্য ও আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে থাকাসহ দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে পূর্ব বাংলার প্রতিরক্ষা ঝুঁকি কমানোর জন্য এখানে আধা সামরিক বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন ছয় দফাকে কিসের সাথে সঙ্গে তুলনা করা হয় সো দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে ছয় দফাকে কিসের সঙ্গে তুলনা করা হয় এখানে চারটা অপশন দিয়ে দিছে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেলো পর্তুগিজ চুক্তি প্যারিস চুক্তি ম্যাগনা কার্টা না বিল অফ রাইটস এই চারটা অ্যান্সার দেয়া আছে এইটার সঠিক উত্তরটা কি সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো তার আগে বলে নিচ্ছি এটার অ্যান্সারটা দেখানোর আগে বলে নিচ্ছি আজকে আমি আপনাদেরকে তো দেখাবো যে কীভাবে অ্যান্সারটা সাবমিট করতে হয় সো এখন কথা হচ্ছে আজকে যেহেতু 4 ফেব্রুয়ারি এর রেজাল্টটা কিন্তু দিয়ে দিবে 5ই ফেব্রুয়ারি রাত 12:01 পর কিন্তু ইনশাআল্লাহ রেজাল্টটা ওরা ড্র করে এবং 5 তারিখে সকালে আপনি কিন্তু দেখতে পাবেন যে আসলে কারা কারা বিজয়ী হয়েছে তো বিজয়ী যে হইলেন আপনি বিজয়ী হবেন কি না সেটা কীভাবে দেখবেন ওইটা একটু দেখাই নিচ্ছি তারপর আমরা সঠিক উত্তর প্রমাণ সহ দেখাবো ঠিক আছে সো উত্তরটি দেখার জন্য আপনাকে প্রিভিয়াস কুইজ অপশনে যাইতে হবে যাওয়ার পর প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে এইখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে 3 জানুয়ারি 2021 যে যারা বিজয়ী হয়ে গেছে তাদের নামগুলো এখানে সুন্দর করে উইনারের লিস্টে দেওয়া আছে এখান থেকে ভিউ মোডে যদি আপনি ক্লিক দিয়ে দেন তাহলে কিন্তু এক থেকে একদম 100 পর্যন্ত যারা যারা উইনার তাদের নাম লিস্ট সহ দেখতে পারবেন ঠিক আছে ঠান্ডা লাগছে সো এখন আসি আমরা আমাদের সঠিক উত্তর নিয়ে ঠিক আছে এখন আসে আমাদের যে সঠিক উত্তর আজকের কুইজের সঠিক উত্তর তো সঠিক উত্তরটি হচ্ছে আপনার ছয় দফাকে কিসের সঙ্গে তুলনা করা হয় তো চলেন আমরা আগে প্রমাণটা থেকে ঘুরে আসি তো দেখেন আমরা চলে যাচ্ছি আমাদের গ্যালারিতে
এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নীল করে দাগানো আছে, পরবর্তীকালে এই ছয় দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসন আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতই গুরুত্বপূর্ণ যে একে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয়। সো এটা হচ্ছে এর সঠিক উত্তর, ম্যাগনা কার্টা। ঠিক আছে, সো এইটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। সো সঠিক উত্তর হচ্ছে ম্যাগনা কার্টা। তো আমরা এখানে সুন্দর করে প্রিয় কুইজে যাব, যাওয়ার পর এই ব্রেইনে যাব। সো এখান থেকে আমরা যে ব্রেইনে যাব, সো ব্রেইনে যাওয়ার পরে দেখতে পাচ্ছ যে কুইজের সঠিক উত্তর হচ্ছে ম্যাগনা কার্টা। সো আমরা ম্যাগনা কার্টাতে একটা ক্লিক দিব, দেওয়ার পর সুন্দর করে আমরা এই যে সাবমিট বাটনে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আমাদের শেয়ার অপশন আসছে, এটা শেয়ার করলেও হবে না করলেও হবে, আমরা ক্যান্সেল করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছ যে আসলে আমাদের কুইজটা সাবমিট করা সাকসেসফুল হয়ে গেছে, ম্যাগনা কার্টা সঠিক উত্তর। তো ঠিক আছে, তো আপনাদেরকে এখন দেখাবো, আপনি যদি উইন হয়ে যান তো সেই ক্ষেত্রে আপনাকে কিভাবে তারা যোগাযোগ করবে সেটাই দেখাবো। সো দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে একটা মেয়ে, নাম হচ্ছে নীলিমা রয়। ইনি হচ্ছে দুই জানুয়ারিতে উইন করছে, স্মার্টফোন উইন করছে। ওকে, সো তাকে যেভাবে জানানো হয়েছে, তো প্রিয় শপ থেকেই, এই সরি প্রিয় শপ না সরি প্রিয় কুইজের অ্যাপসে তাকে এইটা কিন্তু দেয়া হয়েছিল। ওকে, এই যে এইটা তাকে এই মেসেজটা দেওয়া হয়েছিল যে দেখো, অভিনন্দন বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের 2 জানুয়ারি বিজয়ী আপনি, পুরস্কারের বিষয়ে পরবর্তীতে মেসেজের মাধ্যমে জানানো হবে, বিস্তারিত জানতে ভিজিট করুন এই যে quiz.priyo.com প্রিয়। সো এইভাবে সুন্দর করে SMS করা হবে এবং আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। তাই অবশ্যই মনে রাখবেন, আপনি প্রিয়তে যেই অ্যাড্রেসগুলো দিবেন সঠিক অ্যাড্রেস দিবেন এবং ফোন নাম্বারটা সঠিক দিয়ে রাখবেন। আর প্রতিদিন ট্রাই করতে থাকে, ইনশাআল্লাহ একদিন না একদিন দেখা যাচ্ছে আপনার নামও এই 100 জনের ভিতরে থাকবে। সো আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে প্রতিদিন আপনি সঠিক উত্তরগুলো পাবেন। আর সঠিক উত্তরগুলো মানে উত্তর দেওয়ার সময় হচ্ছে রাত 12:01 থেকে রাত 11:59। সো আপনি এই এত ঘন্টার মধ্যে যখন ইচ্ছা তখন কিন্তু আপনি উত্তরগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যে আগে দিলে আগে পাবে এটা কোনো কিছু না, এখানে লটারির মাধ্যমেই কিন্তু সব কিছু নির্ণয় করা হয়। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।